ছেলেকে নিয়ে বুবলের সমুদ্র বিলাস, এ সম্পর্কে বিস্তারিত জানুন। গেল বছর ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। নতুন বছরের শুরুতেও কাজ ও ছেলে বীরকে নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। বিভিন্ন সময় ছেলে শেহজাদ খান বীরের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বুবলি। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দেখাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলি। ওই পোস্টে দেখা যাচ্ছে সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন নায়িকা। ক্যাপশনে বুবলি লেখেন, এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ। শেহজাদ খান বীর ডালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলির সন্তান। 2020 সালে 21 মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে বীরের জন্ম হয়। এদিকে গত 23 ডিসেম্বর পুল সিরাত নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। আনন্দ জামানের কাহিনীর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। পুল সিরাতের প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলির হাতে রয়েছে রিভেঞ্জ মায়াদা লাভ, কয়লা, বিটে লন্ডন লাভ, দেয়ালের দেশ, খেলা হবে সিনেমা। বুবলির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বসগিরি, শুটার, রংবাজ, বীর, পাসওয়ার্ড, পহেলিকা, ক্যাসিনো লিডার, আমি বাংলাদেশ, বিদ্রোহী, টান। বুবলির সন্তান বীরকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।